করোনাকালীন ঘরের কোণে অনেকেরই কেটেছে অলস সময়। পুরুষের পাশাপাশি নারীরাও একঘেয়ে জীবন কাটিয়েছেন। তা থেকে পরিত্রাণ পেতে 2020 এর মার্চে এক ঝাঁক উদ্যমী নারী মিলে তৈরি করেন একটি দল, যার নাম বাংলাদেশিস ডায়েরি ইন আয়ারল্যান্ড। এই দল থেকেই বিভিন্ন আয়োজন করে থাকে নারী উদ্যোক্তারা, করা হয় নানা অনুষ্ঠানও। বড়দের গানের সঙ্গে ছিল ছোটদের নাচও। এতে ডাবলিনের ক্লিনামানা পারিবারিক বিনোদন সেন্টারটি পরিণত হয়েছিল লাল সবুজের ছোট এক বাংলাদেশে। ছিল নারীদের বিভিন্ন ধরনের খেলা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কারও। এমন আয়োজন করতে পেরে আয়োজকরাও যেমন ছিল খুশি, তেমনই উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারীরাও। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রবাসের মাটিতে আমাদের বাঙালি নারীদেরকে নিয়ে আমরা যেন একটি শক্তিশালী জায়গা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের গ্রুপ এবং আমাদের গেট টুগেদারের আজকেরই উদ্দেশ্য। আমরা সবাই একসাথে হয়ে অনেক ভালো লাগছে, ভাল লাগলো, নতুন সবার সাথে পরিচয় হলো। তো আমরা আশা করি এরকম আরও অনুষ্ঠানও আয়োজন করবে, আমরা সবাই একসাথে অনেক মজা করব। আমাদের কালচারটা বিদেশে, আমাদের কালচারটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম আসলে আরও বেশি হওয়া উচিত। আগামী দিনে নারী উদ্যোক্তাদের নিয়ে আরও বেশি কাজ করতে চায় এই সংগঠনটি, এমনটাই জানান আয়োজকরা। কথিত আছে কোনো দেশে নারী ছাড়া কোনো জাতি বা দেশ এগোতে পারে না। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের আয়োজনে এখানের বাংলাদেশ কমিউনিটি হবে আরও উজ্জ্বল, এমনটাই আশা এখানে আসা প্রবাসী বাংলাদেশি নারীদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।